যেদিন নবান্ন দখল করতে পারবো, কারণ নবান্নে বসে আছে 144 সরকার, এই দিদি এবং মোদি দুজনই দেশের জন্য বিদি সরকার আর নাই দরকার চালাচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ এই যে কলকাতার বুকেটা ঐতিহাসিক সভা, এর আগেও যেটা বিগত দিন আগে মির্জা আব্বাস সিদ্দিকী সাহেব করেছেন এবং আজও করেছেন, তো কিরম লাগছে আজ? শুনুন, আজকের সভাটা কালা কৃষি আইনের বিরুদ্ধে ভাইজান আব্বাস সিদ্দিকী সাহেবের 48 ঘন্টার আহ্বানে আমরা তার সৈনিক হিসাবে এখানে উপস্থিত হয়েছি। এখানে কিরকম লাগছে মানে আমরা সেই দিন শান্তি পাবো যেদিন নবান্ন দখল করতে পারবো, কারণ নবান্নে বসে আছে 144 সরকার, দিদি আর মোদিতে কোনো তফাৎ নাই, এই দিদি এবং মোদি দুজনই দেশের জন্য ক্ষতিকর, যুব সমাজের জন্য ক্ষতিকর। আজ 10 বছরে এই তৃণমূল সরকার কোনো কল কারখানা কোনো কিছু করেনি, বরং যুবকদের হতাশার মধ্যে ঠেলে দিয়েছে। আর মোদি রেল বেচছে, তেল বেচছে, দেশ বেঁচে দিচ্ছে, এই দেশ বিক্রির সরকার আর নাই দরকার, মমতাবাদের দিদি সরকার আর নাই দরকার, এই মুসলমান নাকি মুসলিম পন্থীদের মমতাবাদের সরকার দিদি আর নেই দরকার। কিছুদিন আগে দেখলাম আপনাকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে দেখেছি, তো কারণটা প্রশাসন আমাদের উপর অন্যায় অত্যাচার চালাচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করব, সেটাও পর্যন্ত উদযাপন করতে অনুমতি দিচ্ছে, তাই কলকাতা হাইকোর্টে গেছিলাম। এইবার জনতার দরবারে যাব, আর তো কোনো কোর্টে যাই, এবার জনতার কোর্টে যাব, জনতার কোর্টে ফাইনাল খেলা হবে। আগে কি প্রশাসনের কতটা সহযোগিতা ছিল আপনার প্রতি? হ্যাঁ, আপনাদের প্রতি আগে প্রশাসনের ভূমিকা কিরকম ছিল? দেখুন, প্রশাসন তো এখন দলদাসে পরিণত হয়েছে, তবু আজকে প্রশাসন যথেষ্ট আগে সহযোগিতা করেছে, আমরা ধন্যবাদ দিচ্ছি প্রশাসনকে। ধন্যবাদ।